বাংলাদেশের যতগুলো ছবি রিলিজ হবে আমাদের প্রযোজক সমিতি থেকে এন্ট্রি হইতে হবে, আমাদের প্রযোজক সমিতি থেকে ডেট নিতে হবে, তারপরে সিনেমা রিলিজ করতে হবে। এটা শুধু আমাদের প্রযোজক সমিতির নিয়ম না, এটা হাইকোর্টের রুলসও আছে। আমাদের হাইকোর্টের থেকে ডাইরেক্ট অর্ডার আছে যে আমাদের সমিতির পারমিশন ছাড়া কোনো ছবি রিলিজ করতে পারবেন না। এখন জাস মাল্টিমিডিয়ার সাথে আমাদের ডিট আছে একটা, আমাদের প্রযোজক সমিতির সাথে, তারাও আমাদের সমিতির হুকুম ছাড়া তারা ছবি রিলিজ করতে পারবেন না। তাহলে তারা হাইকোর্টকে অপমাননা করছে, আমি মনে করি হাইকোর্টের রোলসে তারা অপমাননা করছে। এবং সবচেয়ে মজার কথা সেটা, তারা কেন যে আসলো ছবিটা রিলিজ করতে এই জোর জবরদস্তি? হ্যাঁ, দুটা ছবি যেখানে বাংলাদেশে রিলিজ হয়েছে, বাংলা ছবি যেটা রিলিজ হয়েছে সেইখানে ওইখানে ইন্ডিয়ান ছবি রিলিজ করা, আবার এই দুটা ছবির সাথে, এটা তো ঈদ না, এটা এক সপ্তাহ পরে করলেও কোনো সমস্যা ছিল না। কিন্তু তারা হাইকোর্টের রুলসে তারা অপমাননা করছে, আমাদের প্রযোজক সমিতিকে তারা অপমাননা করছে। এবং আমি মনে করি যে আমাদের যে একটা 18 সংগঠন আছে সেইখানকেও তারা অপমাননা করছে। এর ব্যাপারে আমার মনে হয়, আমি একটু আগে আমাদের অফিসের যে বাবু আছে তার সাথে আমি আলাপ করলাম, বাবু বলছে যে কারণ একটা নোটিশ তাদেরকে দেওয়া হবে, এটা অ্যাকশন হবে। আমার মনে হয় খুব ভালোভাবে অ্যাকশন হবে, কারণ কি আমাদের সমিতি বলে একটা কথা আছে। হয়তো আমরা সমিতি এখন আমাদের আমরা না থাকতে পারি, বাট একজন প্রশাসক তো আমাদের সমিতিতে আছে, উনি কি এটা ছেড়ে দেবে নাকি? উনি এটা ছাড়বে না। যেই কারণে এইটা টোটালি একটা রংভাবে একটা গায়ের জোরে এই ছবিটা রিলিজ করা হয়েছে। সেন্সারের ছাড়পত্র পেয়ে এই ছাড়পত্র আমাদের সমিতি জমা দিতে হবে, আমরা রিলিজ ডেট দেবো, আমাদের অফিস রিলিজ ডেট দেবে যে এটা কবে ছবিটা রিলিজ হবে, কবে কী হবে, এটা ওই ডেট মতো। সংগঠন একটাই, মাদার সংগঠন হলো প্রযোজক সমিতি, সেই সমিতি রিলিজ করবে, ডেট দিবে, ছবি রিলিজ হবে, নাহলে ছবি রিলিজ হবে না। আমি যেটা মনে করি প্রশাসকের এটা দৃষ্টিতে জানানো এবং দিয়ে, আমার মনে হয় প্রশাসক এটাকে যতগুলো সিনেমা হল আছে প্রত্যেকটা সিনেমা হলে চিঠি দিয়ে আমার মনে হয় এই ছবিটাকে নামায় দেওয়া উচিত, আমি মনে করি। কারণ কি আমাদের সমিতির ভাবমূর্তি কেউ নষ্ট করে দেবে সেটা আমরা অন্তত হতে দিতে পারি না। অতএব আমাদেরও যারা সিনিয়র যারা নেতা ঠাতা আছে বা আমাদের যারা ভাই বোনেরা যারা আছে, হ্যাঁ, ইন্ডাস্ট্রি তো আর নেতা নাই, নেতা থাকলে তো আর আজকে এই অবস্থা হইতো না। ইন্ডাস্ট্রির লোক আমাদের যে মান্না সাহেব বলে গেছিলো যে ফিল্ম ইন্ডাস্ট্রিতে কেউ কারো বন্ধু না, এটা না। আরেকটা কথা উনি বলতে ভুলে গেছে, ইন্ডাস্ট্রির চামচার কোনো অভাব নাই, আমাদের ইন্ডাস্ট্রির লোক ম্যাক্সিমাম চামচামি করে। হ্যাঁ, কিছু লোকজন সবাই ক্ষেত্রে না, কিছু লোকজনের ক্ষেত্রে যারা যারা চামচামির কারণে আজকে আমাদের এই অবস্থা, এটার জন্য তো টোটালি আমাদের প্রশাসক এখানে অ্যাকশনে, আমি আমার মনে হয় প্রশাসক কালকে থেকেই যাবে অ্যাকশনে। অলরেডি আমি জানি যে কালকে তাকে একটা নোটিশ তাকে দেওয়া হবে এবং কারণ দর্শক তাকে জানাতে হবে যে কেন ছবিটা রিলিজ করছে। জাজ মাল্টিমিডিয়া তো আমাদের সাথে চুক্তি করা, প্রযোজক সমিতি হচ্ছে জাজ মাল্টিমিডিয়াও চুক্তি করা আমাদের সাথে যে তারা ছবি রিলিজ করতে হলে আমাদের সমিতির মাধ্যমে ছবি রিলিজ করতে হবে, তাদের চুক্তি তো তারা ভায়োলেট করছে।